নমস্কার সুচন্দ্রা নাট্য সংস্থার পক্ষ থেকে এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই বাসন্তী সান্ধ্যকালীন অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথমেই আমরা একটু ক্ষমা চেয়ে নেব যে আমরা নির্দিষ্ট সময় যে দেওয়া ছিল সেই সময় আমরা শুরু করতে পারলাম না, সেই জন্য আমাদের একটু ক্ষমা করে দেবেন। আরও একটি অনুরোধ প্রতিটি দর্শকবৃন্দের কাছে, দয়া করে আপনাদের মুঠোফোনগুলো কিছুক্ষণের জন্য নিশ্চুপ করিয়ে দেবেন, আর হলের ভেতর কেউ কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। সুচন্দ্রা নাট্য সংস্থা একটি একটি করে 27টি বসন্তকে পেছনে ফেলে এবছর 28তম বর্ষে চিহ্নিত করল তাদের শুভ পদার্পণকে, যা অগণিত মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমরা এবছরেও দুটি প্রযোজনা নিয়ে আপনাদের সামনে হাজির হবার সাহস পেয়েছি। তাই আপাময় প্রতিটি দর্শকবৃন্দকে জানাই আমাদের তরফ থেকে শুভ 28তম বর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সহ আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের প্রথম উপস্থাপনা আজকের ওথেলো। মূল কাহিনী উইলিয়াম শেক্সপিয়ার, রচনা আবহ ও নির্দেশনায় স্বরূপ সরকার, মঞ্চ সঞ্জীব সরকার, রূপসজ্জা সঞ্জীব সরকার ও রাজু দেবনাথ, আলো সমর পাত্র, অভিনয়ে সঞ্জীব সরকার, বাপি মজুমদার, সৌমেন গুপ্তা, সুব্রত চক্রবর্তী, অরুণাভ ব্যানার্জি, শাবনিক ব্যানার্জি ও তনুজা চক্রবর্তী। নাটক আজকের ওথেলো। Thank you.
আপনারা এই আজকে আজকে আপনারা এখানে কেন এসেছেন? আমিও সেই বোকার মতো একটা প্রশ্ন করলাম, আপনারা এসেছেন এখানে নাটক দেখতে, নাটক। আর আজকে যে নাটকটা আমরা এখানে পরিবেশন করব তার নাম হলো আজকে ওথেলো। মূল কাহিনী সবাই জানি আমরা, উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু নাট্যরূপ ও পরিচালনা করেছে আমাদের স্বরূপ দা, মানে সকলের স্বরূপ সরকার। মানে ওই শুধু যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ কি যে বলিস নাটক আদিকালে প্রেক্ষাপটে লিখেছি। আমি বলছিলাম ওই ওথেলোটা কে করছে? বলছি দাদা, এই ইন্দ্রটা কিন্তু
নয় এটা হলো আজকের হোটেল আচ্ছা 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 বেশ তারপরে এবারে এবারে কোথায় গিয়ে শুনুন কি হয়ে গেছে বাবা নূর ভাগে চলছে ওদের ভালোবাসার সংসার আচ্ছা মানে মানে বেশ একটা মাখো মাখো ব্যাপার আর কি কি দিয়েছো মানে জমিয়ে দিয়েছো প্রভাবশালী মানুষের ভোগ বিলাসের মধ্যে তুমি বড় হয়েছো আমাকে ভালোবেসে তুমি কি করলে কি দেখলে এই কালো কুৎসিত মানুষটার মধ্যে কালো কুৎসিত আমার দিকে অন্য মেয়েরা তাকাতে পর্যন্ত আমি কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছি তুই তুই একেবারে অন্যরকম সেই জন্যই তো আমি তোকে নিজের ভাইয়ের মতো মনে করি যে বলো দাদা তুমি হলে গিয়ে আমার আদর্শ এই তোমাকে দেখি তো আমার পথ চলা দাদা যেটা বলতে এসেছিলাম কি কিছু হয়েছে ডকে নুয়া এসেছে হ্যাঁ তাতে কি হয়েছে এই ডকে ননুয়া আসুক আর যেই আসুক খিদিরপুর ডক আমার এখানে শেষ কথা বলবো আমি বেজিস তুই বস আমি রেডি হয়ে আসছি আমি শেষ করে ছাড়ো মিস্টার ওথেলো চল 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 চল
বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে
খাইছে অনেক দিন পর দেখা, কেমন আছো? একটাই রাজা থাকবে, সে শুধু আমি আমি
the great Iago. I am the king of this dog. My little baby does a bit. এমন বিষ ঢেলে দেব ওই বিষে ছটফট করতে করতে চিন্তা করো না, আমি আসছি, তাহলে চলে আসবে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ
এর কাছে প্রার্থনা করা খুব ভালো, যদি সংসারে শান্তি আসে সুখ আসে তবে সেটা মন থেকে করা উচিত। ওই লোককে কি ঠকানো মোটেই উচিত না, করে তাদের কথা বললাম এই নট ফর বৌদি। কলেজের বন্ধু আয় কিছু বললো না তো বলছিল পরিষ্কার করে খোলামেলা বন্ধুত্ব মানে ওই এই একই অপরের কাছে বসা, এই একটু পাশে থাকা, একটু প্রেম প্রেম খেলা। লোকদের এসব সাধারণ ব্যাপার শুনে দাদা কলেজে এসব একটু আধটু হয়, তুমি মনে হয় একটু বিচলিত হয়ে পড়েছো। তুমি তো আর ওই স্কুল কলেজে যাওনি তাই ঠিক বুঝতে পারছো না। আমি মোটেও বিচলিত হইনি, যা বলতে চাইছিস পরিষ্কার করে বল। দাদা তুমি হলে গিয়ে ওই উদার মনের মানুষ হতে পারো, ওই পাঁচজন মানুষের মতন অত সুন্দর নয়, হয়তো তোমার চেহারা একটু ওই দর্শনদারি ব্যাপারটাও নেই, কিন্তু কিন্তু তুমি যে একজন সৎ আদর্শবান মানুষ তাই তোমাকে কেউ ঠকাবে এটা আমি সহ্য করতে পারি না দাদা। আমাদের ঘরের বউরা এমনিতেই চার্চে যায় না, পরে উপর থেকে হয়তো তাদের খুব সদাসিটে মনে হয়, কিন্তু এরা এই স্বামীর চোখে ধুলো দিয়ে কোনো পাপ কাজ করলে পাপ বলে মনেই করে না। এদের মধ্যে না মধ্যে একটা মোহ কাজ করে বুঝলে দাদা, তাই তো তারা যে বাবা মা তাদের খাইয়ে দাইয়ে বড় করে যখন তাদের ছেড়ে বেরিয়ে আসতে পারে। আর স্বামীর ঘর তো দুদিনের ব্যাপার দাদা। কি বলছিস আমি? আমাকে মাফ করো দাদা, একটু একটু চুপে চুপে রাখবে গাল করতে পারবে। আমি এখন আসি দাদা। কাল সকালে আমার অন্য কাজ আছে। আচ্ছা তাহলে কাল দুপুরে
গেলে তাহলে আসতে বলি কি গো তুই চুপ করে আছো কেন একটা সময় ঠিক করে তো বলো কখন ওকে আসতে বলবো কি এত ভাবছো বলো তো তার যখন ইচ্ছে আছে তাছাড়া তোমার তোমার হৃদয়ও কি আছে কেন এভাবে বলছো কেন আমি তো এমন কিছু চাইনি তাছাড়া নিজের জন্যও কিছু চাইনি ও বাবা বাবা এটা হলো বিয়ে আমার কালো পানের টেকা এটাকে দিয়ে এবার ও সাবধানে শিওর বিছানায় টুক করে রেখে দিলে ব্যাস ওই মাথা মোটা ওঠেলোর কালে এমন ঢেলে দেব তুমি সে ছটপট করতে করতে যার ঘরে কোনো কি চালিনি তাকে দোষারোপ করবো কি বলতে পারিস তাকে দোষারোপ করবো চাঁদের মতো মুখের দিকে তাকালি ভালো মন্দ কিছু জানি না ভালো মন্দ কিছু জানি না তুই তো বলেছিস আমি তার প্রমাণ চাই তোমাকে নিশ্চয়ই
মনে জিনিস খেয়াল করেছো কি এই যদি যখনই যেখানে যায় এই একাই যায়, এই ধরো দোকানে বাজারে ঝাড়ছে কখনো কি বলে যায় যে কোথায় যাচ্ছে? এতে কি প্রমাণ হয়? ব্যাপারটা ভেবেছিলাম বলবো কিন্তু বলবো বললে যদি তুমি আবার কষ্ট পাও, কিন্তু সত্যকে তো লুকিয়ে রেখে কোনো লাভ নেই। কি সত্যের কথা তুই বলছিস বল তো শুনতে বেশ কষ্ট দাদা, তবু তো সত্যের মুখোমুখি একদিন হতেই হতো। ওদের সঙ্গে কষ্টের মেলামেশাটা অনেক দিন ধরে, মাঝের মধ্যে কশিউর বাড়িতে যায়। একদিন মদের নেশায় বলছিল ও নাকি বৌদিকে কলেজ লাইফ থেকে একেবারে পাগলের মতন ভালোবাসে। বৌদি একটু ভালোবাসে বলছিস? হ্যাঁ তুই যা বলছিস তার প্রমাণ দিতে পারবি? মান আমি তোমাকে দেবই দাদা, তুমি যখন আমাকে দাদা বলে ডেকেছ মান তো দেবই। চুপি চুপি দেখো বুঝলে, দাদা বলে যখন ডেকেছি মান তো তোমাকে দেবই। এইভাবে ধরাটা খুব সহজ হবে না বুঝলে, এইভাবে ধরাটা সহজ হবে না। তুমি একটা জিনিস উপহার দিয়েছিলে মনে আছে, যেটা তোমার ওই মায়ের স্মৃতি? আবার মায়ের পায়ের তোড়া? সেটা সেটা তো নিশ্চয়ই ওই বৌদির পায়ে থাকা উচিত। হ্যাঁ কিন্তু সেটা তো বৌদির পায়ে নেই। সেটা কোথায় এলে খোঁজ নিও? ওটা আমি নিজের চোখে দেখেছি দাদা, হয়তো কোনো পাপ কর্ম করতে গিয়ে ওটা পা থেকে খুলে গেছে। আমি কশিওর বাড়িতে নিজের চোখকে দেখেছি দাদা। তুমি যদি বিশ্বাস না করো তুমি চলো এখনই চলো, আমি তোমাকে হাতে নাতে প্রমাণ দেবো দাদা। দেখো দেখো তুই তো আমাকে ভালো মতন চিনিস। হ্যাঁ যদি প্রমাণ যদি দিতে না পারিস তাহলে আমি যে তোর কি ক্ষতি করবো তুই সেটা ভালো জানি। জানি জানি দাদা, এই আমার মতন মানুষের প্রাণ নয় পায়ের তোরাটা কশিওর বাড়িতে চলে যায়নি, আর ওই তোমার দেওয়া উপহারটা নিশ্চয়ই বৌদি ওখানে রেখে আসি। তুমি এখনই চলো দাদা, হাতে নাতে প্রমাণ দেব। আমি আজও বলছি কখনো আমি মিথ্যা কথা বলিনি, আর আজও বলছি না। ঠিক আছে চল, তাই চলো দাদা তাই চলো। শোন হ্যাঁ আবার একবার বলছি, হ্যাঁ যদি প্রমাণ করতে পারিস তো ভালো, হ্যাঁ তা না হলে আমি তোর কি ক্ষতি করবো? আমি আমি যদি প্রমাণ করতে না পারি তুমি যা শাস্তি দেবে এই মাথা পেতে নেবো স্যার। চল হ্যাঁ হ্যাঁ চল। এবার এটাকে গিয়ে খুব সাবধানে ওই কশিওর বিছানায় টুকু করে রেখে দিলেই ব্যাস। তুমি আসলে কি
আমি তোমার স্ত্রী সহধর্মিণী। সত্যি করে বলো তুমি আমার সহধর্মিণী? তাহলে তোমার ওই তোমার ওই দেবী মূর্তি নরকের দুষ্পর্যন্ত শুনতে ভয় পাবে। আমি কিন্তু তোমার কথা কিছু বুঝতে পারছি না। বললে বুঝতে পারছো না, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? বিশ্বাস করো কোনো কথাই বুঝতে পারছি না, জানি না অজান্তে আমি কোনো আমি শুধু তোমারই রেস দিব না, বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে? বিশ্বাস তোমাকে? যদি আমাকে বিধাতা কঠিন কঠিন দুঃখ দিত, যদি আমি না খেয়ে না ধেয়ে পথে পথে ঘুরে বেড়াতাম, যদি আমাকে সবাই কুকুরের মতো ঘৃণা করত না, সেটা সেটাও আমি সহ্য করে নিতাম। তুমি কি করলে দেশ দিব না? তুমি কি করলে? তুমি তো এই পালক পুষ্টির মানুষটাকে আমি তোমাকে ভালোবেসে আজ রাতে
এটাই লাস্ট পাগলের মতো ভালোবাসে আমার মনে হচ্ছে কেউ তোমায়
আমাকে ঠকাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমাকে ঠকাতে চাই। আমাকে ঠকাচ্ছো তুমি? Oh,